নগর হাটে বেড়েছে ধানের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে সুগন্ধি জাতের ধানের দাম 50 থেকে 80 টাকা বেড়েছে। আর বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরস্বতীপুর হাটে আছেন সহকর্মী এম আর রকি, যাচ্ছি তার কাছে। তীব্র শীত উপেক্ষা করে এই প্রান্তিক পর্যায়ে হাটগুলোতে চাষিরা তাদের উৎপাদিত ধান নিয়ে আসছেন। গত কয়েকদিনের তুলনায় এই হাটগুলোতে লক্ষ্য করছিলাম ধানের সরবরাহটা বেশ বেড়েছে। বিশেষ করে বিগত মৌসুম আমনের যেসব ধান ঘরে তোলা হয়েছিল এই ধানগুলোই চাষিরা এখন তাদের সংসারের বিভিন্ন ধার দেনা শোধ বা বিভিন্ন প্রয়োজনের তাগিদে এই হাটে নিয়ে আসছেন। তবে আমরা লক্ষ্য করছিলাম এই হাটে ধানের যোগান বাড়ার সাথে সাথে প্রকারভেদে বেশ কিছু দাম কিন্তু কিছুটা ওঠানামা করছে। এই নওগাঁর সরস্বতীপুর হাটে আজকে বিশেষ করে দেখছিলাম যে চিনি অথবা সুগন্ধি জাতের যে ধান রয়েছে এই ধানগুলো যোগানটা অনেক বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় এই হাটে যোগান বৃদ্ধির সাথে কিন্তু দরের জায়গাটা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। 2450 টাকা প্রতি মন সুগন্ধি জাতের ধান এখানে কেনা বেচা চলছে। বিগত কয়েকদিন আগে এই ধান কিন্তু 2500 বা 2520 টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছিল। অন্যদিকে মোটা যেসব ধান রয়েছে এই ধানগুলো 1200 বা 1180 টাকা আজকে কিনছেন এখানকার মিলাররা। তবে ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিনের এই বৈরী আবহাওয়ার কারণে যেসব কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলো তাদের ধান কেনা থেকে কিছুটা বিরত থাকার কারণে এই দরের জায়গাটা কিছুটা ছন্দ পতন হয়েছে, এমন কথা ব্যবসায়ীদের দিক থেকে বলা হচ্ছে। তবে চাষিরা বলছেন যে এবছর কিন্তু মৌসুমের শুরুতে যেসব ধান তারা ঘরে তুলেছিলেন বেশ চড়া দরে বিক্রি করেছিলেন এবং এই দরটা কিন্তু প্রকারভেদে হাটগুলোতে কিছুটা দর ওঠানামা করে থাকে এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীদের আসলে অনেক ক্ষেত্রে যে অভিযোগটা তাদের দিক থেকে আমরা পাই বা চাষিরা অভিযোগ করেন বাজার কিছুটা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। বাজার এক ধরনের কিনা বেচা বেশি সরবরাহ হলে দর 50 থেকে 80 টাকা কমিয়ে দেওয়া, এই জাতীয় প্রবণতা কিন্তু হাটগুলোতে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই পরিচালনা করা হয়ে থাকে। তবে চাষিরা বলছেন এবছর কিন্তু তাদের উৎপাদন করতে গিয়ে খরচের খাত বেশ লম্বা হয়েছে। বিশেষ করে সন্না পাঁচের যে ধান রয়েছে মোটা এই ধানগুলো 1300 টাকা পর্যন্ত প্রথম দিকে বিক্রি হচ্ছিল, তবে পরবর্তীতে এসে কিন্তু আজ এই এখন যে ধানটা বিক্রি করছেন তারা 1150 থেকে 1200 টাকা সর্বোচ্চ। অন্যদিকে সুগন্ধি জাতের বা নাজির পারিজা এই জাতীয় ধান 1350 টাকা পর্যন্ত বিক্রি করেছেন। তবে এবছর মৌসুমের শুরুতে দরটা কিছু বেশি পাওয়ার কারণে চাষিরা কিন্তু তাদের দিক থেকে বলছিলেন যে কিছুটা ক্ষতি বা লাভ তাদের দিকে ঘরে উঠছে এবং একটা টেকসই বাজার তারা আশা করছেন যার মাধ্যমে তাদের প্রকৃত খরচ বাদ দিয়েও যেন ধানের একটা কাঙ্ক্ষিত দর তারা পান এই প্রত্যাশা তারা আশা করছেন। তো এই ছিল নওগাঁর এই সার্বিক ধান বেচা কেনার খবর আমার হাতে। ধানের হাটের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম নওগাঁয়।